আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকবে ঝরঝরে খিচুড়ি বা ভাত এই ভাতটা রান্না করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই ভাতটা খেতে বেশি ভালো লাগবে গরুর গুস্ত দিয়ে ঈদের এই সিজনে এই ভাতটা রান্না করতে ভুল করবেন না অবশ্যই রান্না করে নেবেন আমার এই রেসিপি দেখার পর চলুন তাহলে আর কথা নয় দেখে নিই মূল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো একটা পাত্র বসিয়ে দিলাম ঝরঝরে এই ভাত রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তিনটা পেঁয়াজ কুচি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি দুইটা দারুচিনি ফালি দুইটা এলাচ লবঙ্গ দিলাম দুইটা গরম মশলার মধ্যে আস্ত এই মশলাগুলোই দিলাম পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটা একটু ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম মশলাটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোলাও চাউল পোলাওয়ের চাউল এখানে আছে দুই কাপ পরিমাণ আর মুগ ডাল আছে দেড় কাপ পরিমাণ মুগ ডাল আমি একটু টেলে নিয়েছিলাম সুন্দর ফ্লেভারের জন্য মুগ ডাল ধোয়ার আগে অবশ্যই টেলে নেবেন আর চাল ডাল এ দুইটা উপকরণই দশ মিনিট আগে ধুয়ে রাখবেন এতে করে এ ভাতটা অনেকটা ঝরঝরে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার চাল আর ডাল ভেজে নেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এই গুঁড়া মশলাগুলোই লাগবে এই ঝরঝরে ভাতের জন্য গুঁড়া মশলাগুলো একটু পরে দিলেও কোনো সমস্যা নেই এবার দুই থেকে তিন মিনিট ধরে চাল আর ডাল ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পানি যেহেতু চাউল আছে দুই কাপ পরিমাণ ডাল আছে দেড় কাপ পরিমাণ সে অনুপাতে আমি ডাবল পানি দিয়েছি যেই কাপ দিয়ে চাল আর ডাল মেপে দিয়েছেন সেই কাপ দিয়ে ডাবল পানি মেপে দিলেই হবে চুলার আঁচ ছিল মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে একটু একটু পানি আছে ঠিক এই পর্যায়ে ভাতটাকে উল্টিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে লো হিটে দমে রাখবো দমে রাখার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার পছন্দ মতো কিশমিশ আর কাঁচা মরিচ সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ খাটি ঘি এতে করে সুন্দর ফ্লেভার আসবে এই ঝরঝরে ভাতের মধ্যে এবার দমে রেখে দিব ঢেকে চাইলে একটা লোহার তাওয়ার মধ্যে বসিয়ে রাখতে পারেন চুলা গাছটাকে একেবারে নিভু নিবু করে যখন পরিবেশন করব তখন শুধু সার্ভ করে নিলেই হবে হয়ে গেল আমাদের ঝরঝরে খিচুড়ি বা ভাত এই ভাত দিয়ে কুরবানির গুস্ত রান্না থাকলে আর কোনো কথা নেই অন্যরকম টেস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এমন ঝরঝরে ভাত হয় এটা পোলাও ভাতের চেয়ে অনেক বেশি টেস্টি হয় কারণ এখানে আমরা ডাল ব্যবহার করেছি ভোনা খিচুড়ি অনেকেই অনেকভাবে রান্না করেন আমি আজকে যে প্রসেসে অল্প মশলায় রান্নাটা করেছি এভাবে করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন এবার বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ঈদের দিনগুলো সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজ বিদায় আল্লাহ হাফেজ